সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। করোনার সকল প্রোটোকল মেনে দীর্ঘ প্রায় দুবছর পর রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত স্কুল কলেজ। করোনা ভাইরাসের অতি সক্রিয়তার ফলে দেশ জুড়ে দ্বিতীয় দফার লকডাউন থেকে বেরিয়ে এসেছে দেশ। দেশজুড়ে খুলে গেছে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, এমনকি দেশের কিছু রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে অনেক আগেই। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান এতদিন পর পর্যন্ত বন্ধই ছিল। অবশেষে বেশ কয়েক সপ্তাহ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবুজ সংকেত দেন রাজ্যের স্কুল কলেজ খোলার বিষয়ে। আর সেই মতোই রাজ্যের শিক্ষা দফতর 16 নভেম্বর স্কুল কলেজ খোলার তারিখ ঘোষণা করে। স্কুল কলেজ খোলার ঘোষণাতে ছাত্রছাত্রী থেকে শিক্ষক ও অভিভাবক মহল প্রত্যেকেই মধ্যে খুশির হাওয়া উঠেছিল এবং রাজ্য সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল সব পক্ষই। আজ সেই শুভক্ষণ, দীর্ঘ প্রায় দুবছর পর ছাত্রছাত্রী এবং শিক্ষক স্কুলমুখী, প্রত্যেকের চোখে মুখে উঠেছে আনন্দ এবং উচ্ছ্বাস। অবশ্যই স্কুল খোলার আগে প্রত্যেকটি স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করোনার সকল প্রোটোকল মেনে স্কুল কলেজ স্যানিটাইজার করে জীবাণুমুক্ত করার কাজ হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ থেকে শুরু হয়ে যাচ্ছে স্কুল কলেজের পঠন পাঠন। সন্তোষ ছাত্র কৌশিক ঘোষের বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ। আজ দীর্ঘ দুবছর পর স্কুল আসায় আমরা সত্যি খুবই আনন্দিত এবং এতদিন পর একটা আলাদা বিদ্যালয় থেকে নতুন বিদ্যালয়ে আমরা যেহেতু এসেছি, তাই আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছি এখানে এসে পরে। এবং এতদিন আমরা পড়াশোনা থেকে একটু হলেও কোথাও বঞ্চিত ছিলাম, যা স্কুল খোলার পর আমরা সে বঞ্চিত থেকে মুক্ত হয়েছি। সরকারি যে গাইডলাইন রয়েছে কোভিড প্রোটোকল, সেগুলোর মানাতে শিক্ষকরা কি গাইডলাইন দিয়েছে? আমাদের স্কুল আসার সময় আমাদের শিক্ষক শিক্ষিকারা হাতে স্যানিটাইজার দিয়েছেন এবং মাস্ক পরার জন্য আগাম সতর্কতা দিয়েছেন। তাছাড়া আমরা একটা বেঞ্চে দুজন করে বসার জন্য আমাদেরকে গাইড দেওয়া হয়েছে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন রাখার জন্য বলা হয়েছে। সরকারের সিদ্ধান্তে কি খুশি? হ্যাঁ, আমরা সরকারের সিদ্ধান্তে অত্যন্ত খুশি হয়েছি এবং যেটা আমাদের পক্ষে অত্যন্ত সাহায্যজনক। আমার নাম অনিতা রায়। সত্যি বলতে আমরা যে দৈনন্দিন যে জীবনযাত্রা, আমরা নিজেরাও বাড়িতে হাঁপিয়ে উঠেছিলাম। আমরা, আমাদেরও সন্তান সন্ততি আছে, পরিবার পরিজন সকলেই আছে, কিন্তু এই যে বিদ্যালয়, এটা আমাদের কাছে, আমরা আমাদের যে পরিবারের সঙ্গে যে সময়টুকু কাটাই তার চেয়ে অনেকটা বেশি সময় আমাদের এই সন্তানদের সঙ্গে আমরা কাটাই। কিন্তু আজকে 20 মাস তাদের না পেয়ে আমরা সত্যি নিজেরা মানসিকভাবে বোধহয় আমরা কোথাও একটা, মানে কি বলবো, যে একটা কোনো জায়গায় একটা ফাঁকা জায়গা অনুভব করছিলাম, আজকে বোধহয় সেটা ভালো লাগছে যে সেটা আজকে পূরণ হতে চলেছে। স্যার, এই যে দীর্ঘদিন বিদ্যালয়ের সঙ্গে ছাত্রদের সম্পর্ক ছিল না, কোথাও কি মনে হয় তাদের পড়াশোনার কিছুটা ব্যাঘাত ঘটেছে? হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই, কারণ তারা বাড়ি থেকে পড়াশোনা করছে। আমরা যতটুকু আমাদের চেষ্টা অনলাইনে পড়াশোনা করানোর চেষ্টা করেছি, কিন্তু সর্বতোভাবে বিশেষ করে গ্রাম বাংলার এই ছাত্রছাত্রীদের মোবাইল না থাকা এবং ইন্টারনেটের সমস্যাটা তো একটা বড় ব্যাপার, সেগুলো না থাকার ফলে তারা কিন্তু ঠিকভাবে সেই শিক্ষাটা পায়নি, তারা কিছুটা তো পিছিয়ে গেছে। তো আমাদের চেষ্টা থাকবে যে তাদের সেই ঘাটতিটা পূরণ করে দেয়া বা মেরামত করে দেওয়া। স্যার, আপনার নাম? অমলেশ কুমার লায়, কাঁটালি হাই স্কুল, অ্যাসিস্ট্যান্ট টিচার, বাংলা। ধন্যবাদ স্যার।